Oceana State Fisheries Development Corporation, Government of West Bengal. তার বাইরের পরিবেশ, থাকার জায়গা এটা রিসর্ট নিউ দিঘার কাছাকাছি। উল্টো দিকে ল্যান্ডটা এখনো খালি আছে। নিউ দিঘার থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই এটা একদম ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট নতুন ডেভেলপ করা। ওইদিকে যে সিঁড়ি উঠে গেছে সেখান দিয়ে উঠলেই সি বিচে নামার উঠলেই সমুদ্র দেখা যায় এবং সি বিচে নামার আবার সিঁড়িটা আছে ওদিক দিয়ে। একটা অদ্ভুত দৃশ্য, মানে ওখানে উঠে যাতে সিঁড়ি উঠতে কষ্ট নেই, জাস্ট এই 2 মিনিট হেঁটে ওপরে সিঁড়িটা উঠে যাবেন। ওদিকে সিঁড়িটা উঠলেই ওদিকে সমুদ্র দেখা যাবে এবং খুব জোর হাওয়া বয়। নিউ দিঘা বা উদয়পুর বিচের মাঝামাঝি, এটা নিউ দিঘা আর উদয়পুর বিচের মাঝামাঝি। এই ওসিয়ানা টুরিস্ট কমপ্লেক্সে থাকার জন্য অনলাইন বুকিং করা যায়, আর ফাঁকা থাকলে ওনারা এখানে এলেও বুকিং করে দেন। স্টেট ফিশারিজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্ট দিয়ে সার্চ দিলেই গুগলে সেখান থেকে থাকার জায়গায় এগুলো লিঙ্ক পাওয়া যাবে। এরকম মূর্তি করা আছে, মডেল করা আছে, এরকম গাছপালা ঘেরা বেশ সুন্দর পরিবেশ। জলের মধ্যে দুটো ঘর, ওটা এখন একটু কাজ চলছে, টুকেই একটা মন্দির আছে। হনুমানজি, দুর্গা, জগন্নাথ এনাদের মূর্তি আছে। বেশ পরিশ্রম করে এনারা বাগানটা মেনটেন করেছেন। যারা একটু এনভায়রনমেন্ট পছন্দ করেন, শুধু হোটেল সো কল্ড 3 স্টার 4 স্টার 5 স্টার যাদের সেরকম কোনো চাহিদা নেই, তারা এইসব জায়গাগুলো ভালো লাগবে তাদের। আর যা ঘর আছে এখন অবধি সব একতলায়, গ্রাউন্ড ফ্লোর, সেই জন্য আপনি ঘর থেকে বেরিয়েই বাগানটাকে এনজয় করতে পারবেন, যেটা বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য খুব দরকার। এই ঘরটা জলের মধ্যে করেছে, জলের মধ্যে একটা ছোট মাটির দ্বীপ মতন করে নিয়ে তার উপরে জল, এটা কাঠের বেড়া দিয়ে, এই কাঠের সেতু দিয়ে যেতে হয়। চারদিকে এই গাছে আম হয়ে আছে, দেখুন। এখানে এলে 2 দিন রাখা উচিত আমার মতে, অন্তত 2 দিন রাখা উচিত। আপনি এটাকে বেস করে আপনি উড়িষ্যার তালসাড়ি, উদয়পুর তালসাড়ি, চন্দনেশ্বর মন্দির, আর একটা মন্দির আছে ভূষণ্ডেশ্বর, সেটা মন্দির খুব বড় নয়, শিবলিঙ্গ, ওখানে মন্দিরের কাজ হবে, একটা শিবলিঙ্গ আছে। কিন্তু ওর যাতায়াতের পথটা খুব সুন্দর, চন্দনেশ্বর এইখান থেকে 25-27 কিলোমিটার মতন। ভূষণ্ডেশ্বর গেলে একটা গ্রামের মধ্যে দিয়ে পুরো রুটটা যাওয়া হবে, প্রায় 15 কিলোমিটার একটা গ্রামের মধ্যে দিয়ে যাওয়া হবে। সেখানে 4-5 কিলোমিটার ভেড়ি দেখতে পাবেন, সুবর্ণরেখা নদী সাগরে গিয়ে মিশেছে, এবং সেই ভেড়ি, মোহনা সবই দেখা যায় ওখানে গেলে। উড়িষ্যাতে এখান থেকে ঘুরে আসতে পারেন, ওল্ড দীঘা নিউ দীঘা তো অবশ্যই ঘুরে আসতে পারেন। যারা দীঘার সেই ভিড়ভাট্টা পরিবেশটা পছন্দ করেন না, তাদের জন্য এটা খুব ভালো জায়গা। এই ওসিয়ানার রিসেপশন, তার পেছন দিকে হচ্ছে এসি ক্যান্টিন, ওনাদের রেস্টুরেন্টটা ভালো, বাড়ির মতন খাবার দাবার, যেটা রিচ খাবার যাদের অসুবিধা হয় তাদের জন্য খুবই ভালো। পরিবেশটা তো আশা করি ভিডিও দিয়ে ফিল করা যাচ্ছে। একটা আওয়াজ আসছে, যদি ভিডিওতে পাওয়া যায় আমি জানি না, এটা সমুদ্রের আওয়াজ, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ।
এসি রুমস আছে, রুমগুলো সুন্দর ঘর। ওয়েবসাইটে রেট পাওয়া যাবে, টাইম টু টাইম রিভাইজ হয়। এই আপনার ট্যাক্স নিয়ে 2021-22, তারপর আরও কিছু ক্যাটাগরিজ রুম আছে যেগুলোতে কাজ হচ্ছে, সেগুলো ওনারা আবার ওপেন করবেন বলেছে। করবি গাছ, কিন্তু এত সুন্দর থোকা থোকা করবি যে মনে হচ্ছে যেন সারাখানে যেরকম গোলাপ ফুল ফুটে থাকে, পিঙ্ক গোলাপ ওই রকম দেখতে লাগছে। এগুলো এসি ঘর, যেগুলোর ব্যাক সাইডটা দেখাচ্ছি, সমস্ত ঘরই এসি ঘর এখানে বোধ হয়। এই ওসিয়ানা টুরিস্ট কমপ্লেক্স 1 এটা, আর একটা 2 বলে আছে, যাতে যেটা অ্যাকচুয়ালি একটা সেপারেট ক্যাম্পাস, এর পেছন দিকে যেটা ওদিকে দেখতে পাচ্ছেন পেছন দিকে, সেটা একটা সেপারেট ক্যাম্পাস। ওখানে বেঙ্গল হ্যাচারির কিছু কাজকর্মও আছে অন্য ক্যাম্পাসে। তারপরে টুরিস্ট কমপ্লেক্স 2 একটা আছে, ওসিয়ানা টুরিস্ট কমপ্লেক্স 2, তাতে রিনোভেশন হচ্ছে, খুব তাড়াতাড়ি সেই ঘরগুলো ওপেন করে দেওয়া হবে। আমি 1টা দেখাচ্ছি, এটা কিছু কাজ হচ্ছে তার জন্য কিছু রাবিশ ফেলা আছে। এছাড়া এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম রিসেপশন, রিসেপশনের সাইডে অফিসটা অ্যাকচুয়ালি আমাদের। স্টাফ খুব কোঅপারেটিভ, খাওয়া দাওয়া খুব ভালো, ওনারা চেষ্টা করেন সার্ভ করার যতটা সম্ভব, ওনারা রান্না সব দিক থেকে যতটা সম্ভব